والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك. السلام عليكم ورحمة الله وبركاته. عبد الله ভাই ইরাক থেকে প্রশ্ন করেছেন যে কোরআনুল কারিমে নবীর স্ত্রীদেরকে উম্মতের মা বলা হয়েছে, অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতদেরকে ভাই বলেছেন, মুসনাদ আহমদের হাদিস। এবং আপনার প্রশ্ন যে বর্তমানে আমাদের সমাজে দেখা যায় যে মা ফাতেমা বলা হয়, মানে নবী কন্যাদেরকে মা বলা হয়, তাহলে একদিকে নবীর স্ত্রীদেরকে মা বলা হয়েছে কোরআনে, অন্যদিকে নবীজি হাদিসে বলেছেন উম্মতদেরকে ভাই হিসেবে সম্বোধন করা হয়েছে, আবার তারই কন্যা তাকে যদি মা বলা হয়, তাহলে এই সম্পর্কে একটা টানা পোড়নের একটি বিষয়, এ বিষয়ে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি? জবাব বিল্লাহি তাওফিক। কোরআনুল কারিমের সূরা আহজাবে আল্লাহ তাআলা নবীর স্ত্রীদেরকে বলেছেন, আন-নাবী আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। নবীর স্ত্রীগণ তোমাদের মায়ের মতন, মা স্বরূপ। মাকে যেমন বিবাহ করা যায় না, ঠিক অনুরূপভাবে নবীর স্ত্রীদেরকে উম্মতরা বিবাহ করতে পারবে না, বিধায় উম্মুল মুমিনিন বলা হয়। উম্মুল মুমিনিন বলতে নবী পত্নীগণকেই বোঝানো হয়। সুতরাং তাদের সাথে উম্মতের বিবাহ হারাম। তাহলে কোরআন অনুযায়ী সূরা আহজাবের এই 6 নম্বর আয়াত অনুযায়ী নবীর স্ত্রীগণ চিরদিনের জন্য উম্মতের জন্য মায়ের মতন, মাকে যেমন বিবাহ করা যায় না, অনুরূপভাবে নবীর স্ত্রীদেরকেও বিবাহ করা যাবে না। মুসনাদ আহমদের হাদিস, ইমাম মুসলিম হাদিস এনেছেন, ইমাম তিরমিজি হাদিস এনেছেন, আল মুসলিম ওয়াহুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এই ভাই কিসের ভিত্তিতে ভাই? এটি হলো দ্বীনের ভিত্তিতে ভাই, কারণ কোরআনুল কারিমের সূরা তাওবার মধ্যে বলেছে, ফাইন তাবু আকামুস সালাত ও আতাউজ জাকাত ফা ইখওয়ানুকুম ফিদ্দিন। এটাকে বলা হয় দ্বীনের ভ্রাতৃত্ব। এই ভ্রাতৃত্ব রক্তের রিলেটিভ নয়, বরং দ্বীনের ভ্রাতৃত্ব। গোটা মুসলিম উম্মাই একটা দ্বীনের ভ্রাতৃত্ব। আকামুস সালাত ও আতাউজ জাকাত, যদি কেউ সালাত আদায় করে, যাকাত প্রদান করে, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির এবং আনসারদের মধ্যে উখুওয়িয়াত কায়েম করে দিয়েছিলেন মদিনাতে গিয়ে। আনসার মুহাজির একে অপরের সাথে ভাই কায়েম করে দিয়েছিলেন। সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে গেলেন, কিন্তু আনসার আর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী তুমি আমার ভাই, যদিও চাচাতো ভাই কিন্তু পরবর্তীতে জামাইও, রক্তেরও সম্পর্ক, আবার দিনেরও ইখওয়ানিয়াত। বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে অত্যন্ত ভালোবাসার দৃষ্টিকোণ থেকে মৃত্যুর 7 দিন পূর্বে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীরা দেখা করতে গিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, তুবা লিমান, তাদের জন্য মোবারক হোক যারা আমাকে দেখেনি কিন্তু আমার কথা শ্রবণ করেছে, মান্য করেছে। তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারকবাদ দিয়ে গেছেন। তার মানে আমাদের কি মোবারকবাদ দিয়ে গেছেন? বলা হয়েছে তারাই আমার ভাই আর তোমরা হলো আমার সাথী। তো এ ভাই বলতে দ্বীনের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের দ্বীনের ভাই। এটাকে ভ্রাতৃত্বের বন্ধন, সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনের ক্ষেত্রে ইসলাম বলা হয়েছে যে যেন গোটা মুসলমানই একটা দেহের মতন, একটা দেহের সাথে তুলনা করা হয়েছে, অথবা একটা ওয়ালের সাথেও বলা হয়েছে যে যেন একটি প্রাচীর, কালবুনিয়ান, আসাদু বাদুহু বাদান, একটি আরেকটিকে শক্তিশালী করে। তো এটা গোটা মুসলিম ভ্রাতৃত্ব এই দৃষ্টিকোণ থেকে।
এবার আসি আমাদের দেশে একমাত্র বেদাতিরাই মা ফাতেমা বলে, একমাত্র বেদাতিরাই যাদের কাছে, যারা একেবারে ভণ্ড বলা যেতে পারে, তারাই মা ফাতেমা, মা ফাতেমা বলে। মা ফাতেমা যদি তারা তারা বলে, আবার এক ভণ্ড আছে যে মা ফাতেমাই বলে, আবার বলে মা ফাতেমাই আমার স্ত্রী। তো স্ত্রীকে কি মা বলা যায়? জাহেলে মোরাক্কাব। নবী কন্যাদেরকে বিবাহ করা যাবে, উম্মতের জন্য বৈধ। সুতরাং যাকে বিবাহ করা দেয় সে কি আর মা থাকে? নবী কন্যাদেরকে কখনোই মা বলা যাবে না, বরং বলতে হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ব্যাস। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এভাবে করে তাদের নবী কন্যা, তাদেরকে কখনোই মা বলা যাবে না। এটা হলো ওই যারা জারি জারি গান গায়, আর যারা মাজারে যারা ঢাকঢোল পিটায়, সমস্ত ভণ্ড, এরাই একমাত্র মা ফাতেমা, মা ফাতেমা বলে, যাদের মধ্যে শিয়ার স্বভাব, শিয়াদের স্বভাব রয়েছে। জি, তাহলে তার বিষয়ে বাকি থাকলো না। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম।